আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অষ্টম শ্রেণীর অধ্যায় দুইয়ের ক্লাস নং 5-এ তোমাদের সকলকে জানিয়ে স্বাগতম। আজকে আমরা উদাহরণ 5 নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ শতকরা বার্ষিক কত মুনাফা, 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। ঠিক আছে, এখানে খুব ভালো মতো খেয়াল করো, আমরা যে সূত্র শিখেছিলাম এর আগের ক্লাসগুলোতে, সেই সূত্রের আলোকে আমরা এই সমাধানটা করব। প্রথম জিনিসটা দেখো, মুনাফা মুনাফা 3000 টাকার মানে আমাদের আসলটা কত? 3000 টাকা খাটানোর ফলে আমার এটা কিন্তু হচ্ছে আসল, এটা কি? এটা হচ্ছে আমাদের আসল। এবং আমাদের সময়টা দেখো, সময় হচ্ছে আমাদের 5 বছর, সময় কিন্তু 5 বছর দেওয়া আছে। এবং মুনাফা আমাদের যে লাভটা বা মুনাফাটা সেটা কিন্তু 1500 দেওয়া আছে। এখন আমাদের কি বলছে, শতকরা বার্ষিক কত মুনাফায়, শতকরা বার্ষিক কত মুনাফায় মানে মুনাফার হারটা কত সেটা বের করতে বলছে। শতকরা বার্ষিক কত মুনাফা মানেই হচ্ছে আমাদের মুনাফার হার কত সেটা বের করতে বলছে। তো চলো আমরা সমাধানে চলে যাই। আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি আর এন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মুনাফা নির্ণয়ের সূত্র, আই ইজ ইকুয়াল টু পি আর এন। এখানে আই ব্যাপারটা আমরা সকলেই জানি, পি ব্যাপারটা, পি দেখো, পি হচ্ছে আমাদের আসল, আসল সমান সমান 3000 টাকা যেটা আমাদের দেওয়া দেওয়া ছিল। মুনাফা, আমরা মুনাফা কত পেয়েছিলাম, 5 বছরে মুনাফা পেয়েছিলাম 1500 টাকা। 1500 টাকা এখানে লিখে দিলাম যে আই ইজ ইকুয়াল টু মুনাফা 1500 টাকা। এবং আর, আর ইজ ইকুয়াল টু হচ্ছে মুনাফার হার, এটা নির্ণয় করতে হবে। দেখো আমি এখানে নির্ণয় লিখে দিছি, তার মানে এটাকে, এটা আমাকে নির্ণয় করতে হবে। আর মানে হচ্ছে মুনাফার হার বা রেট, এটা কিন্তু আমাদের দেওয়া নাই। কেন দেওয়া নাই, এই যে এখানে দেখো বলে দিচ্ছে শতকরা বার্ষিক কত মুনাফায় মানে মুনাফার হার কত সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। এবং দেওয়া আছে 5 বছরে, 5 বছর সময় দেওয়া আছে, অতএব এন ইজ ইকুয়াল টু সময় ইজ ইকুয়াল টু 5 বছর। ক্লিয়ার? এখন আমরা এই মানগুলো কি করব, এই মানগুলো পর্যায়ক্রমে এই সূত্রের মধ্যে ফলাই দেব। আমাদের যেহেতু বের করতে বলছে আর, তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো, এখানে এই আর কিন্তু এই দুইটার সাথে গুণন অবস্থায় রয়েছে, তাই না? পি গুণন আর গুণন এন, তাই না? যেহেতু এই সবগুলো গুণন আকারে রয়েছে, এই পি এবং এনকে যদি আমি সাইড চেঞ্জ করি, আবার মনে রেখো যেহেতু গুণ আকারে রয়েছে, তাহলে আর বাদ দিয়ে পি এবং এনকে যদি আমি সাইড চেঞ্জ করি, সমান সমানের ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাই, তাহলে সেটা কিন্তু কি হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। এখানে ছিল আমাদের গুণন, আর আই এর সাথে গিয়ে সেটা ভাগ হয়ে যাবে, বা লিখলাম দেখো, বা আর ইজ ইকুয়াল টু, আর ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি এন, আই ভাগ পি এন। এখানে পি এন আর এর সাথে গুণ ছিল, এখানে এসে আই এর সাথে ভাগ হয়ে গেছে, আই ভাগ পিএন। ক্লিয়ার? এখন এইটাতে শুধুমাত্র আমরা মানগুলো বসাই দেবো। কী মানগুলো বসাইলাম, তোমরা দেখো আমাদের মুনাফা ছিল 1500 টাকা, এই 1500 টাকা এখানে বসাই দিলাম। 1500 বসানোর পরে আমাদের পি বা আসল ছিল কত, পি ছিল বা আসল ছিল আমাদের 3000 টাকা, 3000 টাকা বসাইলাম। এর পরবর্তীতে আমাদের ইন বা বছর বা সময় ছিল আমাদের 5 বছর, 5 বছর এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের মুনাফার হারটা কত বের করতে বলা হচ্ছে, মুনাফার হার আমরা বের করলাম, কাটাকাটি করবো, ঠিক আছে। আর মানে হচ্ছে মুনাফার হার, ক্যালকুলেশন করলাম 1500 দিয়ে 3000কে যদি ভাগ করে 2 হয়, 1500 2 নয় 3000, এই জন্য 1500কে কাটলাম একবার গেছে, 1500 দিয়ে 3000কে কাটলে 2 বার, ঠিক আছে। এখন দেখো উপরে 1 থেকে গেল এবং নিচে 2 গুণন 5 সমান সমান 10, 1 ÷ 10 আমরা পেয়ে গেলাম। এখন এটা কিন্তু মুনাফার হার নয়, এটা কিন্তু মুনাফার হার হার নয়। কেন নয়, আমরা একটু তোমাদের বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই দেখো মুনাফার হার মানে 100তে কত বের করতে হবে, কেমন? মুনাফার হার মানেই হচ্ছে আমার 100তে কত, এই জন্য আমি ওপরে নিচে 100 দিয়ে গুণ করে দিয়েছি। 100তে যেহেতু হিসাব করতে হবে, মুনাফার হার 100তে হিসাব করতে হয়, এখন তো এখানে 100 নাই, এই জন্য আমি উপরে নিচে 100 দিয়ে গুণ করে দিয়েছি। এখানে 100 দিয়ে গুণ করলাম, এখানে 100 দিয়ে গুণ করলাম। এখন দেখো এই 10 দিয়ে, এই 10 দিয়ে 10কে কাটলে একবার যায়, এই 10 দিয়ে যদি আমি 10কে কাটি তাহলে 10×10, এবং এই 100কে যদি আমি 10 দিয়ে কাটি, 10×10=100, বুঝতে পেরেছো? 10 দিয়ে 10কে কাটলে 1 হয়, 10×100কে কাটলে 10 হয়, এইটি জাস্ট লিখেছি। এখন দেখো এই 1×10=10, এবং এই 1×100=100, এখন কিন্তু আমরা বলতে পারি 100তে 10, 100তে 10, এরকম টার্মটা আসলে আমরা বলবো মুনাফার হার, মানে নিচে 100 থাকতে হবে এবং উপরে যাই থাকুক না কেন সেইটাই আমাদের পার্সেন্ট হয়ে যাবে। পার্সেন্ট বা শতকরা মানেই হচ্ছে, এখানে আরেকটা জিনিস মনে রেখো, পার্সেন্ট বা শতকরা মানে হচ্ছে নিচে একটা 100 দ্বিতীয় হবে,
নিচে একটা 100 দিতে হবে অথবা থাকতে হবে। তো আমরা এখানে পেয়ে গেলাম যে 10 ÷ 100, তার মানে আমাদের মুনাফার হার ছিল 10%। মুনাফার হার কত? 10%। এই নিচে 100 ভাগ থাকা মানে হচ্ছে এটা পার্সেন্ট লিখে দেবো আমরা, কেমন? সো এইটাই আমি উত্তরে লিখে দিলাম যে অতএব মুনাফার হার 10%। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।